নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ রোল বানাবো সকালবেলায় জল খাবারে। তা এবার কীভাবে বানাবো আমি আমার মতন ঘরে, দেখুন আমি এগুলো কেটে নিয়েছি। শসা স্যালাডের জন্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, এটা বিট নুন, সস, এটা এমনি নুন, ময়দাই দেবো, এটা উল ময়দা 500 মতন, ডিম, এখানে 4টে ডিম আছে, সাদা তেল, জল দিয়ে মাখাবো। চলুন শুরু করি, ময়দাটা আগে মেখে নিই। এটা লবণ, একটু সাদা তেল দিলাম ময়দায়। এবার এটা আমি মাখিয়ে নেব। এবার ময়দাটা জল দিয়ে মাখাবো, অল্প অল্প করে জল দেবো। আর একটু সানি, আকাটা ধরে নি। ডিম কটা ভেঙে লব, আর কিছু না, একটু লবণ, রুটিটা বেলে নেব। এবার এগুলো আমি বেলে নেব। আমি ডিম দেবো, বাহিরটা
আজকে করব অল্প অল্প ডিম দিয়ে করব। দোকানে গোটা গোটা দেয়, এটা আমি ভেঙেছি। তো বেলা হবে না, এইসব করতে দেখুন এইভাবে আমি সাজব। এইভাবে সব বানিয়ে নেব, তারপর আমি রোল করা দেখাবো। এগুলো সস হিসেলাট, তারপরে বিল লবণ, এটা সস। লবণ সস আমার এগরোল বানানো হয়ে গেল। এগুলো সকালকার জল খাবার, বাচ্চাদেরও পছন্দ, বাড়ির লোকেরও খাওয়ার, তাই আমি এই বানালাম। কিভাবে আপনারা দেখলেন, আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন, ভালো লাগবে, দোকানের মতনই লাগবে, ওইভাবেই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।